উগান্ডার এক চোরকে সামান্য একটা ম্যানহোলে ডাকাতি চুরি করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের আগে তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? চোর তখন বলল, মৃত্যুদণ্ডের আগে আমার শেষ ইচ্ছা হলো আমি এই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তারপর তাকে প্রধানমন্ত্রীর নিকট নিয়ে যাওয়া হলো। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলো, মানুষের মৃত্যুর আগে অনেক ইচ্ছা থাকে, কেউ কেউ তো প্রাণ ভিক্ষাও চায়, কিন্তু তোমার এমন ইচ্ছা কেন হলো? তখন চোর বলে, আমার কাছে একটি বীজ আছে আর সেই বীজ থেকে একটি চারা গাছ হবে, আর সেই চারা গাছটি একটা মানুষের মনের সকল ইচ্ছা পূরণ করে দিতে পারে। আমার মনে হলো এই চারা গাছটির একমাত্র যোগ্য ব্যক্তি আপনি। তখন প্রধানমন্ত্রী বলল, এই বীজ থেকে চারা গাছ হতে কয়দিন টাইম লাগবে? চোর তখন বলল, 7 দিন। তখন প্রধানমন্ত্রী বলল, আচ্ছা তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। 7 দিন পর সেই চোরকে আবার ডাকা হলো। প্রধানমন্ত্রী তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার চারা গাছের খবর কি? চোর তখন বলেন, জমি রেডি, বীজও রেডি, কিন্তু এই বীজটা তো আমি লাগাতে পারবো না। প্রধানমন্ত্রী তখন বলেন, কেন? তখন চোর বলেন, এই চারা গাছটি এমন একজন লোকে লাগাতে হবে যে জীবনে একটা টাকাও চুরি করেনি। তখন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলল, অর্থমন্ত্রী চারাটা তুমি লাগাও। তখন অর্থমন্ত্রী থুতুমুতু হয়ে বলে, আমি সারা দেশের অর্থ নিয়ে টানাটানি করি, এক টাকা এদিক থেকে ওদিক হতেও পারে, মন্ত্রী সাহেব দায়িত্বটা না হয় অন্য কাউকে দিন। তখন প্রধানমন্ত্রী দায়িত্বটা দিল পরিবহন মন্ত্রীর কাছে। পরিবহন মন্ত্রী তো থুতুমুতু হয়ে বলল, আমি সারা দেশের গাড়ি এদিক থেকে এদিক নিয়ে থাকি, এক টাকা এদিক থেকে ওদিক হতেও পারে, মন্ত্রী সাহেব দায়িত্বটা না হয় অন্য কাউকে দিন। এভাবেই সবাইকে দায়িত্ব দিল প্রধানমন্ত্রী, কিন্তু কেউ নিল না, সবাই অজুহাত দেখিয়ে কেটে পড়লো। তখন সবাই মিলে বলল, মন্ত্রী সাহেব যেহেতু চারাটা আপনার, আপনিই গারুন। তখন মন্ত্রী সাহেব থুতুমুতু হয়ে বলল, তোমরা ছোট ছোট দায়িত্ব নিয়েও এমন করলে, আর আমি তো সারা দেশের দায়িত্ব নিয়েছি, আমারও তো এদিক থেকে এদিকে এক টাকা হতে পারে, আমি তো আর পারবো না। তখন চোর বলে, দেখা যাচ্ছে আপনারা সবাই চোর, তাহলে সামান্য একটি ম্যানহোলে ডাকনার জন্য আমাকে মৃত্যুদণ্ড দিলেন কেন? তখন প্রধানমন্ত্রী লজ্জা পেল, লজ্জা পেয়ে বলল, আচ্ছা দাও তোমাকে মুক্ত করে দিলাম। আর ওপাশ থেকে একজন বলতেছে, মন্ত্রী সাহেব ওকে মুক্তি দিলে তো আমাদের সব গোপন কথা ও সবাইকে বলে দিবে, ওকে মুক্তি দেওয়া যাবে না, তার থেকে বরং ওকেও আমাদের দলের সদস্য করে নিন, এটাই সব থেকে ভালো হবে। তখন মন্ত্রী সাহেব ভেবে দেখলো, কথাটা তো ঠিকই বলেছে, তারপর সে চোরকে একটি মন্ত্রী বানিয়ে দিল। আর সারা বিশ্বে এখন এভাবেই চলতেছে, বেছে বেছে চোরগুলোকে মন্ত্রী বানানো হচ্ছে, দেশ ভালো চলবে কিভাবে?